পোলট্রি খাতের বড় কোম্পানিগুলো মুরগি ও বাচ্চার দাম বাড়িয়ে 936 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এসব হয়েছে মাত্র 52 দিনের মধ্যে, এমন অভিযোগ করেছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদারের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রান্তিক খামারিদের ব্রয়লার মুরগির উৎপাদন খরচ কেজি প্রতি 160 টাকা থেকে 165 টাকা, আর বড় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ব্যয় 130 টাকা থেকে 140 টাকা, পাইকারি পর্যায়ে যা সর্বোচ্চ 230 টাকা। এ হিসেবে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কেজি প্রতি 60 টাকার বেশি মুনাফা করেছে। অপরদিকে মুরগির বাচ্চা উৎপাদনে খরচ হয় 28 থেকে 30 টাকা, যা চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ছিল 10 থেকে 15 টাকা। প্রতিটি 62 থেকে 68 টাকায় দেওয়ার কথা হলেও বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। কোম্পানিগুলো প্রতিটি বাচ্চায় অতিরিক্ত মুনাফা করছে 30 টাকা। দেশে প্রতিদিন মুরগির বাচ্চা উৎপাদন হয় 20 লাখ। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গত 31 জানুয়ারি থেকে 23 মার্চ পর্যন্ত 52 দিনে মুরগি বিক্রির মাধ্যমে কোম্পানিগুলো লাভ করেছে 624 কোটি টাকা, আর একদিনের মুরগির বাচ্চা বিক্রি করে তাদের মুনাফা 312 কোটি টাকা। সব মিলিয়ে মুরগি ও বাচ্চার দাম বাড়িয়ে 936 কোটি টাকা হাতিয়ে নেয় বড় প্রতিষ্ঠানগুলো।